মিডিয়া ভয়েসমেলে স্বাগত। করুণাময় ইরানের আসমনি ধারাবাহিক বাংলা টেলিভিশনের নিঃসন্দেহে একটি দৃষ্টান্ত। পারিবারিক কুটুম্বশালী যে শুধুমাত্র দর্শক দেখেন তা নয়, ইতিহাস নির্ভর গবেষণা নির্ভর ধারাবাহিক যে দর্শকের ভালো লাগে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই ধারাবাহিক। সম্প্রচার শুরুর এক মাসের মধ্যেই ওই ধারাবাহিকের টিআরপি ছাপিয়ে যায় সবাইকে। 2018 সালে কৃষ্ণকুলি আবারও ফিরিয়ে আনে সোশ্যাল ড্রামা জয় জয়কার। টানা 22 সপ্তাহ টিআরপি শীর্ষে থেকে মধ্যে কয়েক সপ্তাহের জন্য পিছিয়ে যায় দ্বিতীয় স্থানে। বিগত কয়েক মাস ধরে আবারও 15+ আরবান টিআরপি তালিকার শীর্ষস্থানে রয়েছে কৃষ্ণকুলি, কিন্তু এবার হয়তো সেই স্থানে ফিরে আসতে পারে করুণাময় ইরানির আসমনি, কারণ ব্যবধান এখন মাত্র 0.1 পয়েন্টের। এই সপ্তাহে প্রথম স্থানে কৃষ্ণকুলি, টিআরপি 8.9। দ্বিতীয় স্থানে করুণাময় ইরানির আসমনি, টিআরপি 8.8। তৃতীয় স্থানে রয়েছে জয় বাবা লোকনাথ, টিআরপি 7.1। এই ধারাবাহিক গুলি বিগত কয়েক মাস ধরে পাকাপাকি জায়গা করে নিয়েছে সেরা পাঁচে, বলা ভালো সেরা তিনে। তবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রেটিং এর পার্থক্য অনেক। অন্য যে দুটি ধারাবাহিক সম্প্রতি রেটিং এর নিখিরে খুব ভালো অবস্থায় রয়েছে সেগুলি হলো চতুর্থ স্থানে নকশী কাঁথা, টিআরপি 6.7, ও পঞ্চম স্থানে শ্রীনয়নী, টিআরপি 5.8। আগামী কয়েক সপ্তাহ এই দুটি সেরা পাঁচে থাকতে পারে। আবার ক্রমশ পিছিয়ে পড়েছে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক, যেমন ধরা যাক বকুল কথা জয়ী। এই সপ্তাহে দুটিরই রেটিং নেমে গেছে পাঁচের ঘরে। আবার এই সপ্তাহে সেরা দশে অনুপস্থিত ফাগুন বউ এবং কে আপন কে পর। আইপিএল এর ফিবার একটি কারণ হতে পারে সামগ্রিক ভিউয়ারশিপ হ্রাসে। তবে দেবী চৌধুরানী এখনো সেরা দশে তার স্থানটি ধরে রেখেছে এবং স্টার জলসায় এটি এখন রেটিং অনুযায়ী শীর্ষে। এবার জেনে নিন এই সপ্তাহে সেরা দশের বাকি ধারাবাহিকগুলি ও তাদের রেটিং। ষষ্ঠ স্থানে রয়েছে বকুল কথা, টিআরপি 5.7। সপ্তম স্থানে রয়েছে জয়ী, টিআরপি 5.5। অষ্টম স্থানে রয়েছে নেতাজি, টিআরপি 5.3। নবম স্থানে রয়েছে রানুবেলো লটারি ও ভানুমতির খেল, টিআরপি 5। দশম স্থানে দেবী চৌধুরানী, টিআরপি 4.6। বাংলা বিনোদন জগতের এই ধরনের আরো খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।